বন্ধুরা, কিভাবে কাঁচামরিচ খাইতেছে বলতেছে, সেই স্বাদ রে ভাই, মানে বুঝলাম না ব্যাপারটা। বন্ধুরা, আপনাদের মাঝে আজকে অনেকটা গাড়াড়ি করে, তারপর অনেকটা রিসার্চ করে সেই মার্কা কয়েকটা মানে সেই স্বাদ ভিডিও নিয়ে আসছি ভাই। তো ভিডিওগুলো আপনারা দেখুন। বন্ধুরা, আমার জীবনে আমি অনেক পাগল ছাগল দেখছি, কিন্তু গুরুর পুটকেতে গিয়া মানে কিস করে বলে সেই স্বাদ, ওই রকম পাগল কিন্তু আমার জীবনে ভাই আমি আজ প্রথম দেখলাম। আপনারা যদি প্রথম দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন ভাই, কমেন্ট বক্সটা আপনাদের জন্য খোলা রাখছি ভাই। বন্ধুরা, কি বেলফুল গাইতেছে দেখছেন, মানে কি বলবো, তার বেলফুল কানে দেখা আমার মানে মুখে দেয়া রস বাইয়া গেছে এমনিতেই, তার তো রস বাইর, মানে সে খাইতেছে সেই স্বাদ রে ভাই। বন্ধুরা, আম খাইটা যেভাবে মানে কলা পাতাতে নিয়ে মানে খাইতেছে, ভাবতেছি আমি মনে হয় ভাবতেছি মানে ও ভাত খাইতেছে, মানে সেই স্বাদ রে ভাই, সেই স্বাদ বুঝছেন, সেই স্বাদ। খোঁজাখুঁজির পরে কিন্তু আমাদের ক্রাশ মার্কা আপুরকে আমরা পাইয়া গেছি সেই স্বাদ ভিডিও, বুঝছেন। যদি গালি দেওয়ার লাগে টাকা দেওয়া হইতো, তাহলে আমি আর আমার বন্ধুই কোটিপতি থাকতাম। তো ভাই, এক হিসাবে কথাটা আপনি ঠিকই বলছেন, কিন্তু আমার বাসাতে আমি ওই রকম গালি টুলি শুনি নাই, যদি আপনারা শুনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। বন্ধুরা, তখনই খুব খারাপ লাগে যখন আপনারা ভিডিও দেখেন ঠিকই, কিন্তু ভিডিওতে লাইক দেন না। কেন ভাই, ভিডিওতে লাইক দেওয়ার পাশাপাশি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, কারণ আমাদের এই চ্যানেলে কিন্তু আমরা প্রতিনিয়ত ওই রকম ফানি টাইপের ভিডিও আপলোড করে থাকতেছি। বন্ধুরা, সে যেভাবে কাঁচা মানে গুয়া খাইয়া সেই স্বাদ সেই স্বাদ করতেছে, বুঝা যাইতেছে ভাই এত মজা, কিন্তু সেই স্বাদ সেটা বিষয় না, বিষয় হচ্ছে যে সে মানে এই ইয়াগুলা যেন মানে নষ্ট করতেছে, মানে এটার নাম কি দাবি, মানে বন্ধুরা গুয়া গুয়া, আমার নামটা খেয়াল ছিল না, মানে গুয়া আর কি।